নমস্কার দর্শকবৃন্দ, গভর্নমেন্ট হলিডেজ 2022 আবার ছুটি ঘোষণা রাজ্যের। কোন কোন দিন ছুটি থাকবে দেখুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি, আমরা বিস্তারিত জেনে নেব। আরও একবার অতিরিক্ত ছুটি ঘোষণা রাজ্য সরকারের। কোন দিন ছুটি, কী কারণে দেখুন বিস্তারিত বিবরণ। আগামী শনিবার রাজ্য জুড়ে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা। সূত্রের খবর অনুযায়ী শনিবার 9ই জুলাই মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আজহা অর্থাৎ বকরি ঈদ উপলক্ষে রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করেছে। তবে যদি আগামী রবিবার 10ই জুলাই মুসলমানদের ধর্মীয় এই উৎসব ঈদুল আজহা অর্থাৎ বকরি ঈদ পালিত হয়, তবুও রাজ্য সরকারের তরফে দ্বিতীয় শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর আগেও রাজ্যের হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, পারসি সমস্ত ধর্মেরই বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে রাজ্য সরকারের তরফে বিশেষ ছুটি ঘোষণা করা হয়। সমস্ত সম্প্রদায়ের উৎসবের দিকে লক্ষ্য রেখেই এই ছুটি দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে ঈদুল আজহা বকরি ঈদ উপলক্ষে আগামী শনিবার ছুটি দেওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের কোনো ছুটি রোববার পড়লে তার আগের দিন কিংবা পরের দিন ছুটি দিয়ে অ্যাডজাস্ট করার রীতি রয়েছে, এবারও তার ব্যতিক্রম হলো না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেহেতু বকরি ঈদ, যেটা মুসলমানদের যেটি উৎসব, সেই বকরি ঈদটাই রবিবারে অনুষ্ঠিত হচ্ছে বলে শনিবার দিনটা কিন্তু এই বকরি ঈদ উপলক্ষে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ অতিরিক্ত একটি ছুটি কিন্তু পাওয়া গেল। কিন্তু এখানে একটা বিষয় একটা ভাবার আছে যে এই ছুটি, যে অতিরিক্ত ছুটির দিকে 65টি ছুটির মধ্যে না 65টি ছুটির বাইরে, সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা কিন্তু এখনও বার হয়নি। শুধুমাত্র আলোচনা হয়েছে যে শনিবার দিন বকরি ঈদ উপলক্ষে কিন্তু ছুটি দেওয়ার একটা বিষয় আসছে বা একটা বিষয় ভাবা হচ্ছে। কিন্তু এই যে ছুটি, অতিরিক্ত ছুটিটি, 65টি যে লিস্টেড ছুটি রয়েছে, সেই 65টি লিস্টেড ছুটির মধ্যে কি না এই 65টি লিস্টেড ছুটির বাইরে, সেই সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা এখনও বার হয়নি। এই অতিরিক্ত ছুটিটি অ্যাডজাস্ট করা হবে না 65টির বাইরে, সেই সংক্রান্ত একটা বিষয় সামনে আসা অবশ্যই দরকার। আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।